মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়া নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে আবারও বাংলাদেশে প্রবেশ করছেন রোহিঙ্গারা শনিবার একদিনেই বাংলাদেশে ঢুকে পড়েছে অন্তত পাঁচশো জন পালিয়ে আসা এসব রোহিঙ্গারা জানিয়েছেন রাখাইনে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা বাংলাদেশে ঢুকে উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছেন সীমান্ত এলাকার স্থানীয়রা জানিয়েছেন রাতের অন্ধকারে মংডু টাউনশিপের সুদাপাড়া সিকদারপাড়া ও নুরুল্লাপাড়া গ্রাম থেকে রোহিঙ্গারা নৌকা নিয়ে নাফ নদী অতিক্রম করে সহজেই বাংলাদেশে ঢুকে পড়ছে